ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي ده راق نيانترن ركم আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি, আপনি আমাকে উপদেশ দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, লা তাগযাব, লা তাগযাব, মানে রাগ করো না। কয়েকবার তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, রাগ করো না। তো আমি আপনাকে বলছি যে এই উপদেশ, রাগ করবেন না, রাগ করবেন না, রাগ করবেন না, নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। যদি ইসলাম বিদ্যে বিরোধী কোনো কাজ কেউ করে বা এরকম অন্যায় কাজ করে, নিয়মতান্ত্রিক তাকে বুঝাবেন। এটাই হলো আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফিরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলার নির্দেশ দিয়েছেন। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইখশা। তোমরা দুজন যাও মূসা, অর্থাৎ মূসা এবং হারুন আলাইহিম আসসালাম, ফিরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো, হয়তো তার সে উপদেশ কবুল করবে আর আল্লাহকে ভয় করবে। তো যদি ফিরাউনের ক্ষেত্রে এই নির্দেশ হয়, তাহলে সাধারণ মুসলমান, হ্যাঁ সাধারণ মুসলিম যারা গুনাহ করে বা এরকম গলত কাজ করে, তাদের ব্যাপারে কি নম্রতা অবলম্বন করা উচিত নয়? তাই এরকম গরম হওয়া ঠিক না, নরম নম্রতা অবলম্বন করে চলুন। বাকি আপনি বলেছেন আপনার পুরো এই অবস্থা ছিল না, এখন একটু বেশি হয়ে গেছে, তাই নাকি? এটাই বোঝা যায় কোথায় ইদানিং খুব রাগি হয়ে গেছি। তাহলে হয়তো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, শারীরিক দুর্বলতার কারণে হয়। আবার ওই যে আপনি পূর্বে হয়তো বলেছিলেন এরকম কি, তো মানসিক চাপের কারণে হয়। তাই এইসব চাপ দূর করুন, মন খুশ রাখুন, মন ফ্রেশ রাখবেন আর আল্লাহর কাছে চাইবেন, নেক আমল করতে থাকবেন। হ্যাঁ, আল্লাহর কাছে চান আল্লাহ যেন আপনার মন প্রশস্ত রাখে, কারণ মনের চাপ রাখা ঠিক না, মনের চাপ রাখা ঠিক নয়, নিজের ক্ষতি, শারীরিক ক্ষতি, আত্মিক ক্ষতি, সব দিক থেকেই। এইগুলো একটা কথা। দ্বিতীয় নম্বর, যে আপনি বেশি বেশি করে নিজেকে ঝাড়েন। পূর্বে হয়তো আপনি বলেছিলাম স্যার চিকিৎসার দরকার হলে চিকিৎসা করান বা ডাক্তারের পরামর্শ নিন। আর আরেকটা কথা, ঝাড়ফুঁক, কারণ অনেক সময় আছে ওই কোনো কোনো বিজ্ঞ রোগীর ক্ষেত্রে বলেছেন বা বই পুস্তকে পড়েছি যে বদনজর বা কুদৃষ্টি পড়লে মানুষের এরকম হয়, মেজাজ গরম হয়ে যায়, অন্যের প্রতি তার মনে খারাপ ধারণা আসে, এরকম মানে সবসময় কুমন্ত্রণার শিকার হয়। এটা ওই বদনজরের কারণে হয়ে থাকে বা অন্য কোনো এরকম শয়তানি এর কারণে। তো বেশি বেশি করে সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, নাস, ফালাক, সূরাতুল ইখলাস, এমনিভাবে আরও যদি দোয়া কোনো দোয়া জানা থেকে আপনার, ওগুলো পড়ে পড়ে ঝাড়েন, বেশি বেশি করে ঝাড়বেন আর আল্লাহ জাতির উপর ভরসা, আল্লাহ কাছে চাইবেন, দোয়া করবেন, আল্লাহ ইনশাআল্লাহ দূর করে দেবে যদি অন্য কোনো প্রভাব থাকে। আল্লাহ আপনার হেফাজত করুন, আমার আর এবং আমাদের সকলকে হেফাজত করুন। সকল মুসলিমে এবং মুসলিমকে যারা এরকম মানসিক চাপের সম্মুখীন আছেন, যেন আল্লাহ পাক তাদের এই চাপ দূর করে দেন, তাদের মন যেন প্রশস্ত করে দেন, মন যেন আনন্দিত পুলকিত রাখেন, এই দোয়া করছি। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।